ভারতের এক সাধারণ ডাক্তারের সম্পত্তি ছাড়িয়ে যাচ্ছে আম্বানিকে। কে এই চিকিৎসক যিনি টেক্কা দিচ্ছেন আদানি আম্বানিদের? তাও আবার অ্যালোপ্যাথি নয়, হোমিওপ্যাথিতেই কামাল। বাজি ধরেই ঘুরেছিল জীবনের মোড়। একজন সাধারণ হোমিওপ্যাথি ডাক্তার, তার সম্পত্তি নাকি 1.4 বিলিয়নের। কোনো কালো টাকার খেলা নেই এখানে। কে এই ব্যক্তি যিনি তাক লাগিয়ে দিচ্ছেন ভারতের বিলিয়নিয়ারদের? কোনো ব্যবসায়িক ডিগ্রি ছাড়াই তিনি গড়ে ফেলেছেন বিশাল এক সাম্রাজ্য। যুপল্লী রামেশ্বর রাও, নামটা খুব একটা শুনে থাকবেন আপনি এমনটা মনে হয় না, কিন্তু এনার ম্যাজিক পৌঁছে গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। যুপল্লী রামেশ্বর রাও বর্তমানে 11,400 কোটি টাকার, অর্থাৎ 1.4 বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক। হায়দ্রাবাদের স্ট্যাচু অফ ইকুয়ালিটি রামানুজাচার্যের যে মূর্তি রয়েছে, তার জন্য এই শিল্পপতি যুপল্লী রামেশ্বর রাওই জমি দান করেছিলেন। এই মূর্তির উদ্বোধন করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে রামেশ্বর রাওয়ের এই উত্থান এত সহজ ছিল না। হায়দ্রাবাদের যুপল্লীর কৃষক পরিবারের ছেলে রামেশ্বর রাওকে প্রাথমিক শিক্ষা লাভের জন্য কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। ছোট থেকেই বড় কিছু করতে চেয়েছিলেন তিনি, তবে সেই সুযোগ না থাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা হওয়ার পেশা বেছে নেন রামেশ্বর রাও। হায়দ্রাবাদের দিলসুখ নগরে তার হোমিওপ্যাথি ক্লিনিক শুরু করেন রামেশ্বর। তবে 80-এর দশকে রিয়েল এস্টেটে আগ্রহী বা ইন্টারেস্টেড রামেশ্বরকে তার হোমিওপ্যাথি ক্লায়েন্টরাই একটা সুযোগ করে দেন। একটা জমির উপর 50,000 টাকার বাজি ধরার পর রাওয়ের সাফল্যের গতিপথে রাতারাতি পরিবর্তন চলে আসে। মাত্র 3 বছরে তিনি তার ইনভেস্টমেন্টের 3 গুণ রিটার্ন পেয়ে যান, যা রামেশ্বর রাওকে নয়া সম্ভাবনার লক্ষ্য দেখায়। ব্যাস ভাগ্য অন্য পথে মোড় নিতেই রাও রিয়েল এস্টেটের সময় দেওয়ার জন্য হোমিওপ্যাথি প্র্যাকটিস ছেড়ে দেন। 1981 তিনি তার প্রথম সংস্থা মাই হোম কনস্ট্রাকশন শুরু করেছিলেন। পরবর্তী কয়েক দশকে রাও শহরের সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় উঠে আসেন। রেসিডেন্সিয়াল সোসাইটি থেকে শুরু করে কমার্শিয়াল বিল্ডিং নির্মাণ, রাও তার ব্যবসা সিমেন্ট উৎপাদন পর্যন্ত এগিয়ে নিয়ে যান। মহা সিমেন্ট দক্ষিণ ভারত বা সাউথ ইন্ডিয়ার শীর্ষস্থানীয় সংস্থাগুলোর মধ্যে একটা, যার বার্ষিক টার্নওভার 4,000 কোটি টাকারও বেশি। যুপল্লী রামেশ্বর রাও মাই হোমস গ্রুপেরও মালিক। দক্ষিণ ভারতে এনাকে চেনেন না এমন মানুষ কমই রয়েছেন। বলতে পারেন হায়দ্রাবাদের আম্বানি হলেন যুপল্লী রামেশ্বর রাও। ব্যুরো রিপোর্ট, প্রথম, কলকাতা।